মোটামুটি এতটা মতো অ্যাডজাস্ট করা উঁচু হয়েছে এবং কমফোর্টেবল হয়েছে। ছুটে দেখবো কেমন। এখন একদম কড়া রোদ কাকে বলে ভাই, 11:10 ভুলভাল সময় বেরিয়ে পড়েছি একটা, কিছু করার নেই, সব কিছু তো সময় মতো হবে না। এখন আমি আছি টুয়ার্ডস বাক্সাদা 7 পয়েন্ট। ওহো, আমি তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে আমি যা আজকে যাচ্ছি ওয়েলিংটন মার্কেট। আর ওয়েলিংটন মার্কেট মানেই জোর বুঝে নাও তোমরা, হয় গাড়ির মডিফিকেশন বা গাড়ির কিছু পার্টস আনবো, এই তো এখন হবি হয়ে দাঁড়িয়েছে। গাড়ি কেনো তারপরে খরচা করো, এই একটা শখ আছে যেটা কিনা বাঁচিয়ে রেখেছে, মন ভালো রাখে। যাক গে, তো আজকে যাবো ওটা একটা না দুটো কাজে, তার মধ্যে একটা কাজ আমাদের আমি নিজে করতে পারবো না, সেটা হলো সিট মডিফিকেশান। কারণ তোমরা সবাই জানো এক্সপাস 204B বলো বা এক্সপাস 204 নর্মাল যেটা এক্সপাস 200, সবার কিন্তু সিটে একটা ইস্যু আছে যে কমফোর্টেবল নয়, কিছুতেই কমফোর্টেবল ফিল করা যায় না। যদি সিটি রাইডের জন্য ঠিক আছে, তুমি তো বেশিক্ষণ গাড়িতে বসছো না, ঘন্টাখানেক দুয়েক এর বেশি তো নয়, কিন্তু যখন লং ট্যুরিং করি মোটামুটি 400 কিলোমিটার 500 কিলোমিটার একটা স্ট্রেচ, তখন কিন্তু খুব ইস্যু হয়ে যায়। ইস্যু মানে বুঝতে পারছো, পুরো পিছপড়া ব্যথা হয়ে যায়। পিছপড়া ব্যথা হয়ে গেলে ভাই বসবো না, অ্যাডজাস্ট করবো, খালি একবার ইধার চালা মানে উধার চালা হচ্ছে, একবার বাঁদিকে একবার ডান দিকে, এই করে করে কোমরকে অ্যাডজাস্ট করতে হয় যাতে ব্যথাটা না ফিল হয়। তো বললাম, ভাবলাম এবার করেই নিই, কারণ পিলে যেন অনেক সময় বসে তো তারও কমফোর্ট ফিল হয় না, আনকমফোর্টেবল ফিল করে, কারণ সিটটা একটু বড্ড সরু, এইটাই একটা ড্রব্যাক হয়ে গেছে এক্সপালসের। কেন ভাই, একটা সিটের একটু খরচা করলে নয় আর 2000 টাকা বেশি দিতাম আমরা গাড়ির দামে, সিটটা একটুখানি ভালো করলে ভালো হতো। তো যখন করার কিছু নেই তখন আমাকে নিজেই কাজটা করাতে হবে। ও বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিতেই বলে গেছি, হে গাইস দিস ইজ শুভজিৎ এন্ড ইউ আর ওয়াচিং প্যাশনেট জিৎ, তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল। আর প্রত্যেককে আরে একটা নতুন ইনফরমেটিভ ব্লগে ওয়েলকাম, অ্যাজ দ্য সিট ইজ নট সো কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আই এম গোনা চেঞ্জ ইট টু আ কমফোর্টেবল কমফি সিট ফর লং ট্যুরিং। সো লেটস সি। আর একটা একজন দাদা আসবে মনে হয়, ফোন করছে আমাকে, অনিক দা বলে, পার্ট টাইম ট্রাভেলার নামে চ্যানেল আছে একটা, তো ওই দাদার সাথে আছে মিট হবে। তো আমি এখন চলে এসেছি ওয়েলিংটন মার্কেটে, যেমন তোমাদের বললাম যে সিট মডিফিকেশন করবো, যেটা কিনা এক্সপালসের জন্য খুব দরকার লং রাইডের ক্ষেত্রে। তো অনিক দা আমাদের মানে এক্সপিভি মানে এক্সপালস কমিউনিটি অফ বেঙ্গলের দাদা, ওনার থ্রু দিয়ে আমি বললাম তাহলে এইখান থেকেই করাবো। আর এই সুলতানদার দোকানে এসছি, সুলতানদার দোকানে মোটামুটি সবাই, হ্যাঁ মানে এই জাস্ট পিছনে যে রাস্তাটা যেটা ওয়েলিংটনের পশ্চিম থেকে আসছে ফার্স্ট যে দোকানটা, এই ফার্স্ট দোকানটাই হচ্ছে সুলতানদার দোকান। তো ওখানে তোমরা এসে সিট মডিফিকেশন করতেই পারো, সুবিধা হবে। আর আমাদের যদি আমাদের কমিউনিটির মেম্বারও তাহলে কিছুটা হয়তো কম সময় হচ্ছে, কারণ বাইরে অনেকে করাচ্ছে, তো একটা রিজনেবল প্রাইসে তোমাদের কাজটা করে দেবে। তো এখন কাজটা করাচ্ছি। আর দাদারও একটা চ্যানেল আছে তোমার পার্ট টাইম ট্রাভেলার, আমি দেখি, কিন্তু একটা হিন্দিতে কেন ব্লক করে, হিন্দিতে রিচ বেশি হয়, প্লাস আমার মেটার যেটা মেন হচ্ছে আমি ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট হতে চাই। আচ্ছা, এবারে আমি যদি বাইরের স্টেটে গিয়ে বাংলায় বলি, আমি যে হোটেলে থাকলাম সেই হোটেলের লোককে যদি আমি দেখার জন্য বলি, সে ইন্টারেস্ট দেখাবে না। আচ্ছা, এখন একটা তোমার সুবিধা আছে যে 500-700 টাকা না এলে কিন্তু মেনশন করা যাচ্ছে। আচ্ছা, আমার 500 ভাই, অসুবিধা নেই, আমি তোমাকে মেনশন করতে পারি ইউটিউবে, ঠিক আছে, ট্যাগ করে দেবো, তো তোমার সাবস্ক্রাইবারও দেখতে পাবো আমাকে। তো এটা মানে আমার ফার্স্ট কোলাব ইউটিউবে, না বন্ধুত্ব নিজেদের মতো। তো কাজটা, হ্যাঁ কাজটা করাটাই মেন ছিল। আচ্ছা, ছুটির দিনবেলা আমি আসতে পারি, গতকাল আসার কথা ছিল কিন্তু কালকে পাংচার ইস্যুটা তোমরা আগের ব্লগে দেখলে, তো সেই জন্য আসতে পারি। এটা হচ্ছে 2200 টাকা দাম বারবারটা, আর এটা হচ্ছে অনেক হালকা, এটা হচ্ছে তোমার 1500। আরও সস্তায় আছে ওগুলো, কিন্তু পছন্দ হচ্ছে এই দুটোর মধ্যে একটা নেবো। তো বাগবাস্টারের এই তিনটে ফার্স্ট কপি মডেল এই দোকানে পাওয়া যায় মোটর অ্যান্ড সাইকেলসে, এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট
এবং হালকা, খুব লো ফিল করে। এটাতে 1250 টাকা দাম। আর এটা হচ্ছে একটু বেশি ওয়েটি, একটু দেখতে সুন্দর, আর একটু কার্বন ফাইবার ফিনিশ আছে দেখতে। এটার দাম হচ্ছে 1500। আর এটা হচ্ছে বেস্ট ইন দিস সেগমেন্ট, এটা হচ্ছে 2200 টাকা। আর সবকটা বাগবাসের সাথেই এরকম কিট পাওয়া যায় যেটা তোমার ইনস্টলেশনের কাজে লাগবে, সেটা নিজেই করতে পারবে বা কাছাকাছি লোকাল মেকানিককে তোমরা এটা করিয়ে নিতে পারবে। আমি তো এই সেটটাই নিলাম, দামিটা বাকি দুটো নিলাম না। কারো দরকার হলে এই মোটর অ্যান্ড সাইকেলসের দোকান থেকে এসে এটা তোমরা নিতে পারো। তাহলে তোমার এক্সপালস, হিমালয়ান, মোটামুটি মোরাললে সব গাড়িতেই লাগানো যায় এটা। এসমেস খরচা হয়ে গেল, বাগবাস্টারটা নিয়ে নিলাম, 2200 টাকা পড়লো। তবে এটার বেটার কোয়ালিটি, আরও তিন ধরনের কোয়ালিটি আছে, মানে যদি সবকটাই ফার্স্ট কপি, বাট এটার লুকসটা বেশি ভালো, ওয়েটটা বেশি ভালো, কিছু করার নেই, নিতে হলো। আমার সিট বোর্ড দিয়ে কাজ হচ্ছে সুলতানদার দোকানের। তো আমি সিটটা একটু ফ্ল্যাট করছি আর সাইড ওয়াইজ একটু চড়া করছি যাতে পিলিয়ানের বসতে সুবিধা হয়। তো কাজ চলছে এখন কন্টিনিউ, সাইডে তোমার চড়া করার চেষ্টা করা হচ্ছে, যাতে পিছনে যাবো তাদের একটা কমফোর্ট ফিল হয়। সেই জন্যই মোটামুটি আমি সিটটা মডিফাই করার চেষ্টা করছি। অ্যারাউন্ড অ্যাভারেজ 1000 টাকা থেকে 1200-1400 টাকার মতো খরচা পড়ে। ওয়েলিংটন মোড় থেকে ঢুকে ফার্স্টের দোকানটাই হচ্ছে সুলতানদার দোকান, জাস্ট অপোজিট অফ রিপ্লে জেপি ট্রেডার। আর এধারে হচ্ছে কাউল মোটর, ওর সামনেই কর্নারেই হচ্ছে এই দোকানে যেখানে আমি সিট মডিফিকেশন করাচ্ছি। তো অ্যাভারেজ ভালোই কাজ করছে, দেখা যাক আমি কমফোর্ট কেমন হয় সেটা আমি তোমাদের একটু পরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। ট্রিমিংয়ের কাজ হচ্ছে, এরপরে জাস্ট অ্যাডজাস্ট করার পরে এরপরে কভার লাগাবো, কভার লাগিয়ে ব্যাক টু গাড়ির সিটে। মোটামুটি এতটা মতো অ্যাডজাস্ট করা উঁচু হয়েছে এবং কমফোর্টেবল হয়েছে, চড়ে দেখবো কেমন। তো এখানে আমার কাজ হচ্ছে সিটের, চড়ে দেখলাম বেশ আরামদায়কই হয়েছে, চওড়া হয়েছে, লং ট্যুরে ইজি হবে। সো আই উইল রেকমেন্ড দ্যাট সুলতানদার দোকানে এসেই তোমরা সিটটাকে অ্যাডজাস্ট করিও, তাহলে বেশি ভালো হবে। তো সিটের পুরো অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সিট কভারও লাগানো হয়ে গেছে, আর এটা একটা টাওয়াল ফাওয়াল লাগানোর জন্য বুঝতে সুবিধা হয়। মোটামুটি হাইট 1 ইঞ্চি মতো বেড়েছে, বাট সাইড চওড়া হয়েছে আমার, এটা দরকার ছিল, পিলিয়ন কমফোর্টেবল বেশি, আর সিটটা খুব নরম, যেটা মেন দরকার ছিল আমার এই লং ট্যুরে। তো সিটের কাজ আমার হয়ে গেছে কমপ্লিট, আর সিটটা বেশ কমফোর্টেবল হয়েছে, বেশ নরম হয়েছে, হাইট মোটামুটি একটুখানি বেড়েছে, বাট আমার লুকস ওয়াইজ দেখতে ভালো, পিলিয়ন পিছনে যে বসবে তারও সুবিধা হবে। তো এবার আমি বসে দেখি হাইটের কী ইস্যু হলো, কারণ আমি ফার্স্টে ওইটাই ভয় পাচ্ছিলাম। তো না, হাইটের বিশেষ কিছু চেঞ্জ হয়নি, হয়তো একটুখানি চেঞ্জ হয়েছে, বাট খুব একটা ইস্যু হবে না সারাদিন। আর যেহেতু নতুন বললে প্রথম 1 সপ্তাহ একটুখানি ইস্যু হবে, বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, আমার নিজেও ব্যাপারটা তখন সব নর্মাল হয়ে যাবে। আর খুব কমফোর্ট হয়েছে, মানে এমনি তো সাসপেনশনের জন্য গাড়িটা খুব জাম্প করে, আর সিটের জন্য আরও চালাতে লং ট্যুরে চালাতে সুবিধা হবে। যখন তো আমি লং ট্যুরে যাবো তখন তোমাদের আরও ভালো বুঝতে পারবে অ্যাকচুয়াল কেমন ফিল হচ্ছে। এর আগেবারে ভাই খুব ফেটে ছিল আমার, এর কষ্ট হয়েছিলো, তো এবারে আশা করি আর হবে না সেই ইস্যুটা, একটা বড় প্রবলেম আমার সলভ হয়ে গেল। তো থ্যাংকস টু সুলতানদার দোকান, সুলতানদার ঘোরাঘুরি করছে জন্যই হলো, আর এই সুলতানদার দোকান। তাহলে সবাই তোমরা এখানে এসে তোমার মডিফাই করিও, তাহলে মোটামুটি ভালো কাজ করবে, রিজনেবল প্রাইস হবে। আমাদের এরকম না যে ভালো হলে ভালো, খারাপ হলেও ভালো, সেটা না, খারাপ হলে খারাপ বলে, হ্যাঁ সেটাই, যার পছন্দ হয়নি সে বলবে না আমার কাজ পছন্দ হয়নি। 1 সপ্তাহ চালাই মনে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ এ বসে যাবে। আমি ডেইলি ইউজ করো তো তোমার, হ্যাঁ ডেইলি ইউজ করি, ডেইলি 40 কিলোমিটার আপ ডাউন হয়, তাহলে তাড়াতাড়ি হবে, ওটাই বলতে চাই, কারণ যারা অল্প ইউজ করে তাদের তাহলে টাইম লাগবে, ডেইলি ইউজ যখন করো, হ্যাঁ আর ডেইলি মানে ঘন্টা দেড়ে গাড়ি চলে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ডেইলি ঘন্টা দেড়ে চলে। হচ্ছে এইটা, এই জিনিসটাই আস্তে আস্তে চলতে হবে, স্ট্রেট সাইড দিয়ে চলে আসবে, স্ট্রেট যখনই হবে তখনই জিনিসটা আরো কমফোর্টেবল ফিল হবে, আরো বেশি আরাম লাগবে চালাতে, না ঠিক আছে, চলো ঠিক আছে বেরো, হ্যাঁ থ্যাংক ইউ। তো অনিদ্রার জন্য আমার কাজটা হয়ে গেল খুব তাড়াতাড়ি আজকে, আর খুব হেল্প করলো দাদা।
দুদিনে অ্যাডজাস্ট হয়ে গেছি, অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার হাইট 5-7-এর থেকে একটুখানি জাস্ট বেশি, 5-8-9, 5-7-এর থেকে বেশি, 5-8-এর থেকে কম, বাট সিট হাইট একটু বাড়িয়েও কিন্তু খুব একটা আমার ইস্যু হলো না, মানে আমি কিন্তু আরাম ফিল করছি। এবার দেখা যাক যখন লং টানবো তখন কেমন ফিল করে, কারণ সিটি রাইডে নর্মাল যেটা সিট দেওয়া থাকে তাতে খুব একটা প্রবলেম হয় না, প্রবলেমটা হয় যে পিছনে বসে তার ক্ষেত্রে এবার হয়ে যায় পুরো আরাম, আর আমার তো আরাম টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেল। সো দ্যাটস ইট ফর টুডে, আশা করি তোমাদের এই ইন্টারেস্টিং ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল প্যাশন এনার্জিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন হলে অবশ্যই, আর তারা পুরোনো আছে তারা তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর তোমাদের মতামত জানাবে যে কেমন হয়েছে আমার গাড়িটা। আমার তো ভাই তোমরা যদি বলে খারাপ তাতেও আমার কিছু এসে যায় না, কারণ আমার ভালো লাগছে, মজা করছে জোকস আপার। তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমাকে ভালোবাসা জানিও। তো দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে কিছুদিন পরে, জাস্ট কিছুদিন পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, গুড বাই, সায়োনারা।